3 লাখ টাকা যে আমরা দেই কেউ মারা গেলে, 3,35,000 অ্যাকচুয়ালি, এটা তো আমরা দিয়েই আসছি। এখানেও কিন্তু কোটি কোটি টাকা কিন্তু ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড থেকেই খরচ করা হচ্ছে। কিন্তু আমি বলছি কি ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড, কিন্তু আসলে ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড না, এটা কিন্তু এই ওয়ার্কারদেরই ফান্ড। আজকে এই প্রজেক্ট যেটা আমাদের মন্ত্রণালয় যেটা করেছে, পার্টিকুলারলি আমাদের ওয়েজ অনার্স ওয়েলফেয়ার বোর্ডের, আমরা কিন্তু মাত্র 9-10 মাসে স্টার্টিং জমি কেনা থেকে শেষ পর্যন্ত মোটামুটি এই 10 মাসে আমরা কিন্তু শেষ করেছি, যেটা আমার মনে হয় যে কোনো হিসাবে এটা কিন্তু একটা বিরাট একটা কাজ হয়েছে। তা আপনাকে ভাই আমরা একসাথে মিলে এখানে খাবো দাবো আর ফুর্তি করবো যে আমরা একটা ভালো কাজ করতে পেরেছি। ভালো কাজের কথা যখন আমরা বলি, আমরা বঙ্গবন্ধুর শতজন্মবার্ষিকী পালন করছি, এর সাথে আমাদের সুবর্ণ জয়ন্তীও আমরা কিন্তু পালন করছি। গত 10-12-13 বছরে যে দেশে উন্নয়ন হয়েছে এটা কিন্তু আপনারা আমার চেয়ে বেশি জানেন, বিকজ আপনারা সব জায়গার খবর রাখেন। কিন্তু একটা কথা আমি বলতে পারি যে ধারাবাহিকতা ঠিক থাকার কারণেই এই উন্নয়নটা হয়েছে। আর ধারাবাহিকতা শুধু অ্যাডমিনিস্ট্রেশনে না, চিন্তা ভাবনাও কিন্তু আমাদের ঠিক থাকতে হয়। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, এই তিনটা কিন্তু এক লাইনে কিন্তু পড়ে গেছে। ও বলে না কি তার এই অ্যাস্ট্রোলজিতে বলে না কি সব কোন কোনটা একসাথে পড়ে গেলে মানে হয়তো শনি তুঙ্গে আর নাহলে বৃহস্পতি বার কোথায় গেছে। আমরা কিন্তু এখান থেকেই আমরা এই দেশকে এগিয়ে নিতে পেরেছি। কোথায় ছিলাম কোথায় আছি যখন কম্পেয়ার করা যায়, পাকিস্তানকে তো আমরা ডেফিনেটলি অনেক পিছনে ফেলে দিয়েছি, বাট অনেক সূচকে আমরা কিন্তু ইন্ডিয়াকেও কিন্তু পিছনে ফেলে দিয়েছি। এই দেশের জনগণ যারা আছে তাদের ভূমিকা কিন্তু এটা বিরাট একটা ব্যাপার। কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা কার, আমাদের যে প্রবাসী ভাইরা যারা বিদেশে গিয়ে কষ্টের মধ্যে, আমরা যখন প্রত্যেকবার যখন বিদেশে যাই ওদের সাথে দেখা করি, ওদের অবস্থান দেখে, এইবার আমরা দুবাই থেকে আসলাম, সচিব সাহেব আমরা কথা বলছিলাম, দ্যাট অনেক সিস্টেমে ইচ্ছা করার সত্ত্বেও অনেক কিন্তু কাজ করা যায় না, অথবা হয় বাট বিলম্ব হয়, স্লো হয়ে যায়। ওদের জন্য আজকে কিন্তু আমাদের এই প্রয়াসটা ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। আমার মনে হয় আমরাও ভালো ফিল করি, আমরা যে এই যে মন্ত্রণালয়তে যারা আছি, দ্যাট কিছু একটা আমরা করতে পারলাম। ওয়ার্কারদের ওয়েলফেয়ারের জন্য কিন্তু অনেক কিছু করার আছে, বাট একটা জিনিস মনে রাখতে হবে কি দ্যাট যা কিছু আমরা করি আমাদেরকে একটা কাঠামোর ভিতরে কিন্তু থাকতে হয়, সরকারি নিয়ম কানুন যেটা আছে। এবং নিয়ম কানুনে দেখা যায় যে অনেক সময় আমরা কিন্তু জিনিসটা এগিয়ে নিয়ে গিয়েও আমরা কিন্তু শেষ করতে গেলেই অনেক সময় লেগে যায়। বাট আমরা যদি ভীত হয়ে যাই যে দ্যাট শেষ হবে না, আর আমরা যদি থেমে যাই তাহলে তো আমরা আমাদের কাজ করছি না। উই হ্যাভ টু গো অন টিল উই গেট টু দি এন্ড। ওয়েলফেয়ারের দিকে অনেক, আই মিন এটা রিপিটিশনে কিছুটা হয়ে যেতে পারে, বাট কিন্তু নজরে কিন্তু আনা দরকার যে ছোট ছোট হিসাবে ওয়েলফেয়ারের কাজ কিন্তু অনেক এই মন্ত্রণালয়টা করে। জাস্ট উদাহরণস্বরূপ জাস্ট বলি, এই যখন সৌদি আরেবিয়াতে কোয়ারেন্টাইনের চক্কর লাগাই দিল, আমরা তো স্ট্রেট ওয়ে সিদ্ধান্ত নিয়ে ওদেরকে 25,000 টাকা করে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে গেছি যারা এই কোয়ারেন্টাইনের সিস্টেমে পড়ে গেল।
যে কোনো পিসিআর টেস্টিংয়ের কথা ইউএই লাগালেও স্পেশাল একটা দেড় ছ ঘন্টার ভিতরে করতে হবে, এখানেও তো গরিব মানুষের উপরে আরও কত 1600 টাকার একটা বোঝা পড়ে গেল, তাও কিন্তু আমরা অ্যাবজর্ব করে নিয়েছি। আমরা বলছি কিন্তু রামরাম ওয়েলফেয়ার বোর্ড থেকে দেব। এটা তো দেশ দুইটা উদাহরণ, আর বাকি তো যেটা আছে কত যে আমি বলতে গেলে ওই যে 3 লাখ টাকা যে আমরা দেই কেউ মারা গেলে, 3,35,000 অ্যাকচুয়ালি, এটা তো আমরা দিয়েই আসছি। এখানেও কিন্তু কোটি কোটি টাকা কিন্তু ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড থেকেই খরচ করা হচ্ছে, কিন্তু আমি বলছি কি ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড, কিন্তু আসলে ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড না, এটা কিন্তু এই ওয়ার্কারদেরই ফান্ড। ওনারা যাওয়ার সময় মেম্বার যে হয়ে যান এই ফান্ডের, এই ফান্ডে কিন্তু ওনাদের ওয়েলফেয়ার আমরা কিন্তু ইউজ করি। আজকে এই সেন্টার ধরেন, এটা ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড থেকেই করা হয়েছে, আমি যেটা বলি কি এটা ওয়ার্কারদের ফান্ড থেকেই করা হয়েছে। আমরা এখানে কত অ্যাবাউট 30-32 কোটি টাকা আমরা জমি কিনলাম, জমি কিনে আমরা কি করলাম এখানে যে একটা সেট আপ করে যে 140 কাঠ আমরা কিনলাম, আমরা কি সেট আপ করলাম এখানে প্রায় 50-49 সিটের একটা হোস্টেল বলেন বা যা কিছু বলেন এটা একটা করলাম। এটার বেনিফিট যারা এখানে থাকবে ওই 200 টাকা হোক, এখানে খাবে দাবে সব কিছু মিলিয়ে বাইরে কোথাও থাকলে ওদের কিন্তু এই খরচে কিন্তু হবে না, এটা আপনারাই জানেন। এয়ারপোর্টে যে কোনো কারণে একটা ওয়ার্কার যদি অফলোড হয়ে যায় যে কোনো একটা সমস্যায় আসছে রংপুর থেকে, হয়তো 2 দিন পরে আবার যাবে, তো আবার ও তো রংপুর তো যাবে না, তাদের কোনো একটা হোটেলে থাকে বিরাট একটা খরচ ওর উপরে, এখানে এসে যদি 2 দিনের জন্য থাকে। আর এখান থেকে আমরা যেটা করব, আমাদের তো ওয়েলফেয়ার সেন্টার কী বলে কাউন্টার তো এয়ারপোর্টে আছেই, আমরা কি যে চেষ্টা করি কি ওদেরকে এই ওয়েলফেয়ার কাউন্টার থ্রু দিয়ে আমাদের যে ওখানে যারা আছেন দ্যাট ওদের সমস্যা যেটা আছে যদি তাৎক্ষণিকভাবে যদি সমাধান হয়ে যায়। আমি একদিন এয়ারপোর্টে ছিলাম, সেই দিন আপনি ছিলেন তো, আমরা এয়ারপোর্টে গেলাম যে ওই যে কোথাকার মানুষ ওদেরকে টিকিট ওদেরকে ক্যান্সেল করে দিল কি কি একটা হলো, আমাদের ওয়েলফেয়ার ডেস্ক যা আছে ওদেরকে আমি বললাম তো দেখো এটা কিছু করা যায় কি না, ওনারাই কিন্তু তাৎক্ষণিকভাবে আবার জাস্ট উইদিন আই থিঙ্ক হাফ অ্যান আওয়ার ওনারা ব্যবস্থা, আই থিঙ্ক বোধহয় সৌদিয়ার কোনো একটা ফ্লাইট ছিল, ওরা কিন্তু 8 ঘন্টার মধ্যে ওদেরকে নেক্সট ফ্লাইটে ওনাদেরকে সেটিং করে দিয়েছে। কথা হলো ওয়েলফেয়ার কাজ আমরা কিন্তু অনেক করি। আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্যাংক তো সবাই মনে করে এখান থেকে লোন নেওয়া যায়, আমাদের উদ্দেশ্য এটাকে দ্যাট আমরা প্রবাসী ভাইদেরকে জন্য লোন দেব। প্রথম লোন যেটা হলো কি দ্যাট যাওয়ার সময় এই যে খরচ যেটা হয় দেড় 2 লাখ টাকা 3 লাখ টাকা যা খরচ হয় জমি বিক্রি না করে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী তো অনুশাসন একটা দিয়েছেন যে ওনারা জমি বেচে যাবে না, ওনারা লোন নিয়ে যাবে, এই লোনটা আস্তে আস্তে 2-3 বছর ওনা কিন্তু রিকভার করবে, এটা তো একটা বেনিফিট। যাই হোক, কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, আমরা কিন্তু এখনও চেষ্টা আছি আর কত সার্ভিস বাড়ানো যায়। ডিজিটাইজেশনের কথা মাননীয় প্রধানমন্ত্রী তো 2000 কবে বলছিল আমাদের 2008 সালে ওই ইশতেহারে বলছিল, তো ওই সময় তো অনেকেই ঠাট্টা মস্করা করলো কি ভাই মোবাইল মানেই তো ডিজিটাল, কিন্তু আজকে এই মোবাইল দিয়েই তো সব কিছু হচ্ছে। আমরা তো সেই চেষ্টা আছি যাতে মোবাইল দিয়ে এই ওয়ার্কাররা যারা রেজিস্ট্রেশন করে বিএমইটির ওখানে ডাটা ব্যাংকে যারা রেজিস্ট্রেশন করে, আমি প্রবাসী বলে একটা অ্যাপ তো আমরা চালু করেছি, এর মাধ্যমে ওনারা যদি ওখানে রেজিস্ট্রেশন করে ওই রংপুর থেকে এখানে আসা লাগে না, ওই মোবাইলেই করে নিতে পারে। জাস্ট আপনারা চিন্তা করে দেখেন কি ওদের কত পয়সা বাঁচতেছে বিভিন্ন সময়।
আর আমরা এই ডিজিটাইজেশনকে যত এগিয়ে নিয়ে যেতে পারব, এই এখন মালয়েশিয়ার কথা তো বারবার সবাই বলে না, কবে এটা হয়তো আপনারা প্রশ্ন করবেন এটা পরে, কিন্তু কথা হলো মালয়েশিয়া যখন খুলবে ওটা পরে খুলবে, বাট এটাও আমরা চেষ্টা করছি। গতবার যখন সিন্ডিকেশন করা হয়েছিল, তথাকথিত সিন্ডিকেশন, আমি তো ডাইরেক্টলি তো জানি না, ওই সময় আমি ছিলাম না, দেখ মানুষের অনেক খরচ হয়েছে, ওই 1.5 লাখ জায়গায় 3-4 লাখ 5 লাখ খরচ হয়েছে, সত্যি না মিথ্যা এটাও আমি জানি না, বিকজ আমি ওই সময় ছিলাম না, কিন্তু প্রচলিত কথার মধ্যে থেকে বোঝা যায় যে হয়তো কিছু একটা ওদের উপরে ক্ষতি হয়েছে। এই ক্ষতি যে না হয় আমরা চেষ্টা করছি কি দ্যাট একটা সিস্টেমে যদি আমরা করে দিই, অনলাইন একটা সিস্টেম যদি করে দিই, এই এখান থেকে গরিব মানুষ বাঁচবে। চিন্তাভাবনা আমরা কালেকশন করি আপনাদের কাছ থেকে, তো কালেকশন করি আপনারা মাঝে মাঝে যে লেখেন এইদিক ওইদিক, তো আমরা তো ওটা পড়ি, ওখান থেকে পড়েই তো আমরা বলি যে আরে হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি। এই মন্ত্রণালয়ের সবচেয়ে বড় মন্ত্রণালয় যেটা আমি বড় কাজ হলো, আমরা কিন্তু আমাদের ব্রেনটা কিন্তু একেবারে খুলে রেখে দিয়েছি। এনজিও বলেন, সিএসওস বলেন, সাংবাদিকরা বলেন, আপনারা যা কিছু বলেন, ক্রিটিসাইজও করেন ঠিকই আছে, ওটা কোনো অসুবিধা নাই, ক্রিটিসাইজ কিন্তু প্রয়োজন আছে, কিন্তু ক্রিটিসাইজের মধ্যেও কিন্তু আমরা দেখে নিয়েছি আরে কথা তো কিন্তু ঠিকই বলছে। তো যাই হোক, আমরা কিন্তু এই কাজটা ডিজিটাইজেশন বলেন বা সার্ভিস দিয়ে বলেন, ডিজিটাইজেশন থেকে আমার খেয়াল হলো এই যে এখানে যে বুকিংয়ের ব্যাপার যেটা আছে, এটাও কিন্তু অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা রাখা আছে। অনলাইন তুমি বুকিং করবা, আর অনলাইন করলেই যে প্রথম আসবে সেই সার্ভিস পাবে। লাইনে অনলাইন কিন্তু করতে গেলে কিন্তু লাইন ভেঙে যাওয়া যায় না, তো ওটা তো যে ইন করবে আগে ওই তো আগেই ইন। তো যাই হোক, সব কিছুর মধ্যে আজকে কিন্তু বিরাট একটা খুশির দিন। আর আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগতভাবে আর আমার বিশ্বাস কি আমার মন্ত্রণালয়তে সবাই যারা আছে, যে এই যে 30 লাখ মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের যে যদি কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করার যদি একটা স্কোপ থাকে, তো এই প্রকাশের মধ্যে কিন্তু এটা হলো এক ফুটা। আমরা কিন্তু সেই লক্ষ্যেই আমাদের কাজ করি, এবং আমরা ইনশাআল্লাহ সেই লক্ষ্যে করে যাব। আজকের খুশি দিনে আপনারা আসছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি আপনাদেরকে অতদূর কমিটমেন্ট দিতে পারি, আমরা ভুল করতে পারি, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমরা কিন্তু কোনো কাজ রং করি না। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।